نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك حديث ربيع أبي هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا أبا. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبا؟ قال رسول الله صلى الله عليه وسلم من أتاني دخل الجنة ومن آسني فقد أبا. رواه البخاري ومسلم وسند صحيح. جابوتيو প্রশংসা সে গুণ আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমা মসজিদে সালাতুল জুমা আদায় করার তৌফিক ইনায়াত করেছেন সেই মহা মনিবের কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে সমস্ত নবী রাসূলের প্রতি বিশেষ করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আজকে ইংরেজি মাসের 30শে ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে বর্তমান যুব সমাজ এক নতুন ফিতনায় আক্রান্ত হয়ে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তা হচ্ছে
নববর্ষ উদযাপন ইসলামের দৃষ্টিকোণে একবারই হারাম। 31st night উদযাপন করা ইসলামের দৃষ্টিকোণে একবারই হারাম। ছোট্ট একটি মশলা জেনে রেখেলেন যে জশন বা ঈদ, তেওহার, খুশি ইসলামের দুটি দিন রয়েছে। ইসলামে কেবলমাত্র দুটি দিনে খুশি উদযাপন রয়েছে, সেটা হচ্ছে কি ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আদহা। এই দুই দিন ব্যতিরিকে ঈদে মিলাদুন নবী বলেন, আর 15 শাবান বলেন, আর উরুজ বলেন, আর যাই বলেন, আর হায় হোসেন করে যে ইয়াউমে আশুরার দিনগুলোতে তারা ই করে তেওহার করে, ঈদ মানায়, সমস্ত বিদআত। কেবলমাত্র খুশির মুসলমানদের জন্য দুইটি দিন, সেটি হচ্ছে কি ঈদুল ফিতর আর ঈদুল আদহা। আর আরেকটি ছোট্ট মশলা এখানে, যে শোকের ইসলামেও কোনো দিন নেই, শোকের দিন ইসলামে নেই। কোনো ব্যক্তি মারা গেছে, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী 3 দিন শোক উদযাপন করবে। আর কোনো স্ত্রী যদি মারা যায়, তার কোনো স্বামী যদি মারা যায়, তাহলে তার স্ত্রীর জন্য শোক থাকবে 4 মাস 10 দিন, ব্যাস এতটাই শোক। তাহলে আমরা জেনে নিলাম শোক মানাবার দিন কোনগুলো এবং তেওহার ঈদ মানাবার দিন কোনগুলো। তাহলে বলেন 31st night উদযাপন করছে আমাদের মুসলমান ভাইরা, এটা শরিয়াত সম্মত না অশরিয়াত? এটা কি একবারেই অশরিয়াত সম্মত? শরিয়াত সম্মত নাই, অশরিয়াত এটা। আর আমাদেরকে মিল্লাত ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম একবারে তার উম্মাহ করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কুনতুম খাইরা উম্মার আমরা লাকাব প্রাপ্ত। এরপরেও আমরা শয়তানদের পদঙ্কন করে চলেছি সম্মানিত ভাই আমার। তাই জানতে হবে আল্লাহ তাআলা আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত আল্লাহ পরিষ্কারভাবে ব্যক্ত করছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানব জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমরা কার এবাদতে আজকে রঙ্গমঞ্চে এই দুনিয়ার খেল তামাশায় মাত্ত হয়ে পড়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন উদ্দেশ্য করা সৃষ্টি একটি বলে দিয়েছেন তার এবাদত, তো আমরা কার দাসত্ব করছি, কার এবাদত করছি? আর ইবাদতের শর্ত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দুইখানা বিশেষভাবে দিয়েছেন, সেটা হচ্ছে কি ইবাদত, যতগুলো কাজকর্ম করবেন, ইবাদত বলতে যতগুলো কাজকর্ম আপনার হবে আল্লাহ ভীরত অর্জন অবলম্বন করে হবে, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, তাহলে ওই ইবাদত হবে কার, কি হবে ইবাদতটা? শিরিক হবে, শিরিক। ওয়াহদানিয়াত, আল্লাহর ভয় আল্লাহ ভীরতা অন্তরে রেখে সমস্ত কাজ করতে হবে। আপনার ছেলে, আপনি 31st night উদযাপন করেন আর বা অন্য কোনো শরিয়ত বিরোধী কাজ করছেন, ওগুলো কি আল্লাহর ভয় নিয়ে হয়? অনেকগুলো কাজ হয় মানুষের ভয়ে, অনেকগুলো কাজ হয় আল্লাহকে ফাঁকি দিয়ে, অনেকগুলো আপনি পাপ করে থাকেন, যেগুলো MLA MP বা অন্য কোনো শীর্ষস্থানের লোককে খুশি করার জন্য, অথচ আপনার সমস্ত আমলগুলো শিরক হবে, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পরিষ্কার হাদিস এবং আল্লাহ পাক রব্বুল কোরআনের আয়াত দ্বারা একা প্রমাণিত। তাহলে ওয়াহদানিয়াত তথা আল্লাহ ভীরতা নিয়ে ইবাদত করতে হবে, এক। আরেকটি হচ্ছে কি তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অবলম্বন থাকতে হবে ইবাদতে। আপনি বলেন 31st night উদযাপন করা, নববর্ষ উদযাপন করা ইসলামের কোথায় বিধান পেয়েছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনে কয়বার করেছিল? আল্লাহর নবীর তো 63 বছর জীবনে তা প্রত্যেক 1 জানুয়ারি 1st জানুয়ারি এসেছে না আসেনি? মুহররমের মাসের 1 তারিখ তো এসেছে, আসে না আসে নেই? তাহলে আল্লাহর নবী কখন করেছেন? যদি না করে থাকলো আপনার ঘরে ছেলে কিভাবে করে? আপনি নিজেকে বলছেন আহলুল হাদিস, আপনি যে বলছেন আমি মুসলিম, অমুসলিমদের কৃষ্টি কালচার আপনার ঘরে কেনে এসেছে, কঠোর হয়ে যান। আপনার ছেলেকে আজকে যে বলবেন আব্বু এতদিন যা হয়েছে ভুল হয়েছে, 31st night উদযাপন করা যাবে না, নববর্ষ উদযাপন করা যাবে না, হ্যাপি নিউ ইয়ার বলা যাবে না, আপনার ছেলেকে মানা করেন, আপনার ছেলে কেনে যাবে
জঙ্গিপুর পার্কে আপনার ছেলে কেন যাবে সদর ঘাটে যে পিকনিক করতে আপনার ছেলে কেন যাবে মাইথন মেসেঞ্জার আপনি কিরকম পিতা আপনার ছেলেকে উদ্বুদ্ধ করছেন এক সমস্ত কাজের জন্য বরং আপনার ছেলেকে আজকে মান করুন অবলম্বে আপনাকে মান করতে হবে শরীয়ত বিরোধী কাজ ইসলামে কিভাবে প্রবেশ করে আপনার ছেলে আঞ্জাম দিচ্ছে সম্মানিত ভাই আমার আপনাকে আফসোস করা দরকার আপনার জীবন থেকে একটি সোনার রত্ন ঝরে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত নামক এবং যুবক জীবন দিয়ে পরীক্ষা নিচ্ছেন আজমাইশ করছেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম মরণটাকে দিয়েছেন মৃত বস্তুর নামের বস্তুটাকে আমাদেরকে প্রথমে দিয়েছেন আমি 60 বছর 70 বছর বাঁচব আমি 2000 সালে জন্মগ্রহণ করলাম আল্লাহ তাআলা আগে লিখে দিয়েছেন কি হ্যাঁ তোমার 2060 সালে মৃত্যুবরণ হবে 60 বছর তোমার আয়ু আমি 2021 22 পার করছি আমার কাছ থেকে একটি সোনার রত্ন ঝরে পড়ে গেল আমি কোনে অনুতপ্ত হয় না অনুশোচনা হয় না আমার আত্মায় কেন সমীক্ষা হয় না এটা যে আমি এ বছরে কতগুলো অন্যায় কাজ করেছি কতগুলো পাপ করেছি কই আমি তো একবার আত্মসমীক্ষা করি আমি একবার কেন আত্মসমীক্ষা করলাম না যে দেখি এ বছর আমি তো অন্যায় কাজ করে ছেড়েছি ছেড়ে দিব এবং বা জামাত নামাজ পড়ব পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব আমি এ বছরে একবার কোরআন শেষ করেছি দুইবার কোরআন শেষ করব আমি এ বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি এ বছর তাহাজ্জুদের নামাজ পড়ব এ বছর নফল রোজা করেছিলাম পাঁচটা দেখি তো এ বছর 10টা করতে পারি কিনা আমার জীবন থেকে একটি বছর চলে গেল কখন আত্মসমীক্ষা করেছেন অথচ আমাদের ঘরের ছেলেরা এই দিনকে নিয়ে উল্লাস করে এই দিনকে নিয়ে তারা খুশির আনন্দের দিন কাটায় এ বোকা জাতি বুঝবে কবে যে আমার জীবন থেকে একটা সোনার রত্ন পড়ে গেল সম্মানিত দিন ভাই আমার ইসলামের দৃষ্টিকোণে নববর্ষ উদযাপন করা একবারে হারাম কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে প্রমাণ করে দিচ্ছি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد কোন ব্যক্তি যদি এরকম কোন কথা বলে সেই কথা যদি আল্লাহর নবীর না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয় সেটা প্রখ্যাতিত সেটা প্রত্যাখ্যান করতে হবে সেটা গ্রহণযোগ্য নয় অ্যাকসেপ্ট নয় ছেড়ে দিতে হবে রদ করতে হবে এই যে আপনার ছেলে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস দাই মোবাইলে কি করে ক্রিসমাস ডে কি করে বলল আপনার ছেলে 15 ডিসেম্বর এটাও ইহুদিদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার আপনার ছেলের কাছে এলো কি করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পরিষ্কার বলছেন ইউখালিফুন আল ইহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদ এবং নাসারাদের বিরোধিতা করো আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনে আপনার পাঁচ ওয়াক্তের নামাজে 17 রেকাত ফরজ নামাজে আরো অন্যান্য নামাজে একই দোয়া করছেন আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম পথ দেখাও এবং গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিনের পথ দেখাও না যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো যাদের তুমি গজব নাজিল করেছো তথা ইহুদ এবং নাসারা ইহুদ এবং নাসারাদের পথ দেখাও না আমাকে যাদের উপরে তুমি ইনাম করেছো তথা সিদ্দিকিন সুহদা সালেহিন আম্বিন এদের তুমি পথ দেখাও আমাদেরকে আপনি দৈনন্দিন জীবনে দোয়া করছেন আর আপনার ছেলে ইহুদি নাসারাদের পদঙ্কন করেছে তারা ক্রিসমাস ডে জানাবে তারা হ্যাপি নিউ ইয়ার জানাবে আর আপনি বলছেন একই দোয়া আপনার ছেলেও বলছে একই দোয়া আজীব সমাজ কোথায় চলে গেছে তারপর আল্লাহ পাকের নবী আরেকটি বাণী এর বর্ণনাকারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মান আমালা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ওখানে কথার এসেছিল যে কোনো কথা যদি বলে হ্যাপি নিউ ইয়ার ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে ইসলামে নেই ছেড়ে দিতে হবে আর কোনো কাজ যদি এরকম কেউ করে যে ইসলামে নেই ওটাকেও প্রত্যাখ্যান করতে হবে গ্রহণযোগ্য না আল্লাহর নবী করেনি আল্লাহর নবী ক্রিসমাস ডে উদযাপন করেনি আল্লাহর নবী হ্যাপি নিউ ইয়ার করে পিকনিক করেনি জঙ্গিপুর পার্কে যেয়ে তো আপনাকে করতে হবে না ছেড়ে দিতে হবে আপনার ছেলে কেন করবে এরপরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খুতবায়ে মাসনুনার পরে আমি হাদিসটি পড়েছি আম্মা বাআদ হামদু সানার পরে ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ বাণী সেটা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের চাইতে আর কোনো বাণী আছে কখনোই না উত্তম বাণী আর আল্লাহর বাণী চাইতে কোনো বাণী নেই ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পৃথিবীতে সবচাইতে উত্তম হেদায়া সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়া ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা পৃথিবীতে সবচাইতে জঘন্যতম কাজ সেটা হচ্ছে কি নতুন কিছু সৃষ্টি করা
ইসলামে নতুন কিছু সৃষ্টি করা পৃথিবীতে সবচাইতে জঘন্যতম কাজ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة এবং প্রত্যেকটি সৃষ্টিকৃত নতুন ইজাদ সৃষ্টি করা কাজগুলো কি বিদআত অতএব হ্যাপি নিউ ইয়ার বলা পিকনিক করা এগুলো সমস্ত সব কিছু বিদআত وكل بدعة ضلالة এবং প্রত্যেকটি বিদআত গুমরাহির পথ দেখায় অন্ধকারের পথ দেখায় মানুষকে অকুল্লা দালালাতিন ফিন্নার আর প্রত্যেকটি অন্ধকার পথ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে কি ভাবছেন আপনি অধিকাংশই মানুষ অনেক আমল করে আমলে শিরক আছে না বিদআত আছে যাচাই বাছাই করে না অনেক মানুষ আছে আল্লাহর নবীর সুন্নাতগুলোকে কুরবানি করে খাচ্ছে তারা যাচাই বাছাই করে না আমার ইবাদতটা শিরকে জড়িত আমার ইবাদতটা আল্লাহর নবীর তরিকায় হচ্ছে না যাচাই বাছাই করে না দেখে না বুঝে না বুঝেও বুঝে না ওই সমস্ত লোকেদের জন্য আফসোস তারা কাল কিয়ামতের মাঠে বলবে কি বলবে আমিলাতুন নাসিবা আফসোস আমরা তো আমল করেছিলাম কোথায় আমলগুলা কোথায় তাসলানারান হামিয়া ওই সমস্ত লোকেরাই জাহান্নামে যাবে ভেরি ভেরি আমল করেছে বাপ রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে ছেলেকে শাসন করতে পারেনি আল্লাযিনা ইকরিবুনা আল ফিল দাইয়ুস এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে তারা হচ্ছে দাইয়ুস বাড়িতে ওই যে ছেলেকে ডাঁট ডবট করে রাখতে পারেনি বাড়িতে পর্দা বেহায় অপনার পতিতালয়ের মতন ছেড়ে দিয়েছে ওই সমস্ত লোকেদের স্থান হবে জাহান্নাম এই জন্য আপনাকে বলছি আপনার ছেলের ব্যাপারে সজাগ হন আপনার ছেলেকে কঠোরভাবে বলুন এটা খ্রিস্টান ইহুদি পতিতালয়ের বৈশিষ্ট্য এ কাজ যেন আপনার ছেলে না করে এরপরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এক হাদিস তিনি বলছেন আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা আল্লাহর কাছে তিন শ্রেণীর লোক খুব জঘন্য লোক নাম্বার এক মুলহিদুল ফিল হারাম যারা কাবা শরীফের উপরে লান্তান করে যারা কাবা শরীফের ব্যাপারে গালমন্দ করে আর দুই নাম্বার এটা আমার এটাই আমার পয়েন্ট ও মুবতাগি ফি ইসলামে সুন্নাতিল জাহেলিয়া তথা ইসলামী সুন্নাতের ভিতরে জাহালাতের কিছু কর্মকে এখানে প্রবেশ করিয়ে দেওয়া ইসলামের ভিতরে জাহালাত কুকর্মকে আঞ্জাম দেওয়া এটা হচ্ছে শরিয়াত বিরোধ কাজ আর তিন নম্বরে আল্লাহ রাসূল বলছেন অমুবতাগি দামি ফি গাইরিন লিহাক্কা দা লিমরা দামাহু যে ওই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট আমি কাউকে হত্যা করে দিলাম আপনাদের গ্রামের এবং আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছি লোকটাকে কে হত্যা করলো এই এই তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম লোক এরপরে আল্লাহ নবী উন্নতর হাদিসে বলেন তারাক্তু বাদি ফিতনাতুন আদাররু আলা রিজাল মিনান নিসা তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কাছে দুইটি বস্তু ছেড়ে গেলাম খবরদার তোমরা এই দুইটি বস্তুকে ছেড়ে দিও না তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমরা পথ ভ্রষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে একটি হচ্ছে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব আর দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস আমরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে লাঞ্ছিত পদদলিত হয়ে গেছি আমরা ঘৃণের পাত্র হয়ে গেছি ঘৃণার পাত্র হয়ে গেছি একবারেই তাই কবি আল্লামা ইকবাল বলছেন ও মুআজ্জাজ থে জামানা মে মুসলমান হোকার তুম জলিল ও খার হয়ে তারিখে কুরআন হোকার তারা তো আশরাফ ছিল তারা সম্মানিত ছিল যারা কোরআনকে ধরে রেখেছিল যারা কোরআনকে নিজের জীবনে মিশিয়ে কোরআন মোতাবেক জীবন যাপন করেছে তারাই তো ছিল আশরাফ তারাই উত্তম জাতি ছিল তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা জলিল ও খার হয়ে গেছো তোমরা লাঞ্ছিত পদদলিত হয়ে গেছো আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আমরা আজকে সমাজে লাঞ্ছনার জীবন অতিবাহিত করছি এরপরে হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইনি মুজাহিদ একজন তাবেঈ ছিল তিনি বলছেন আন মুজাহিদিন ক্বালা কুন্না মা ইবনে উমর ফি সাফারিন আমি হযরত উমর ইবনে খাত্তাবের সঙ্গে কোন এক সফরে ছিলাম শুধু হাদিসটা দেখেন মুজাহিদ বলছেন মুজাহিদ হচ্ছে তাবি তারা সাহাবিদেরকে যারা ইমান আনয়ন অবস্থায় যারা দেখেছে ইমান এনে যারা সাহাবিদের সঙ্গে মোলাকাত করেছে তাদেরকে বলা হয় তাবেঈ আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমান আনার পরে যারা দেখেছে তাদেরকে বলা হয় সাহাবি এই সাহাবি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মুজাহিদ তার সঙ্গে আছে
তারা দুইজন কোন একদিন মদিনার কোন এক রাস্তায় যাচ্ছেন যেতে যেতে ফিমাকানি মাহাদাসান একটি রাস্তায় হযরত উমর ইবনে খাত্তাবকে দেখতে পেলেন যে ব্যাকিয়ে যাচ্ছে সোজা যেতে 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 হযরত উমর ইবনে খাত্তাব একটু ব্যাকিয়ে গেছেন হযরত মুজাহিদ তিনি জিজ্ঞাসা করে বসলেন ফাসুইলা লিমা ফালতা হাদা উমর ইবনে খাত্তাব আপনি এরকম করে হাঁটলেন কেন এই তো রাস্তা সঠিক ছিল এদিক দিয়ে এলেন কেন হযরত উমর ইবনে খাত্তাব তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করতে দেখেছি এই জন্য আমি এরকম করলাম হতে পারে আল্লাহর নবীর যুগে সেখানে কাঁটা ছিল কিংবা গর্ত ছিল কোনো অসুবিধা ছিল এই জন্য আল্লাহর নবী একটু ঘুরে গেছেন পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ যতগুলো ওই রাস্তা দিয়ে হেঁটেছে তারা তারা ওইভাবেই হেঁটেছে কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবেছে তারা সুন্নাত তারা দেখেনি স্বার্থ দেখেনি তারা দেখেননি যে শর্টকাটও চলে যাবে আর আল্লাহর নবী হেঁটে গেছে এটাই যেতে হবে আরে আল্লাহর নবী বলেছে যে কোনো ইসলামের দিন মানা যাবে না আপনার ছেলে কিভাবে মানে আর নবীর সাহাবাদেরকে দেখেন তারা এত্তেবা কিভাবে করেছে রাস্তা দিয়ে হাঁটার ব্যাপারে তারা কত কঠোরতা অবলম্বন করেছে তারা দেখেনি পরে যে আল্লাহর নবী কেন হেঁটেছে তারা দেখেনি পরে যে আল্লাহর নবী হয়তো অসুবিধার কারণে হেঁটেছে ওরকম দেখতে যায়নি তারা হেঁটে গেছে আল্লাহর নবী তারাও হেঁটেছে এরকম ভাবেই এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন মা তাকুমুর রাসূল ফখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের রাসূল যেটা দেই সেটা তোমরা অ্যাকসেপ্ট করো সেটা নিয়ে নাও যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটাকে তোমরা ছেড়ে দাও সম্মানিত দীন ভাই আমার এই দীন ব্যাপারে পরিষ্কার হলো যে শরীয়তের দৃষ্টিকোণে একবারেই হারাম যা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে আপনার ছেলেকে সজাগ করানোর ব্যাপারে আপনার ছেলেকে বলেন যে না এই দিনকে উদযাপন করা যাবে না এই দিনের জন্য পিকনিক করা যাবে না 31st নাইট হ্যাপি নিউ ইয়ার বলাও যাবে না স্ট্যাটাস লাগা যাবে না সজাগ হন এই ব্যাপারে আলহামদুলিল্লাহ এই প্রচেষ্টা মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং আমার সমীক্ষা অনুযায়ী বলতে পারি যে অনেক সচেতন হয়েছে আমাদের মুসলমান সমাজ কিছু আছে যা আপনাকেই দৃঢ় বিশ্বাস আনতে হবে যে আমাদের সমাজকে আমার কাছ থেকে উৎখাত করব এই জঘন্যতম বিদআতকে আপনি প্রচেষ্টা নেন ইনশাআল্লাহ উঠে যাবে অনেক অনেক গ্রামে এলান হয়ে গেছে আপনাকে গিরিয়ার ছোট্ট একটি গ্রামে আমি ফেসবুকে দেখছিলাম যে তারা কমিটি নিয়ে ইমাম সাহেবকে নিয়ে এরকম মিটিং করেছে যে কোনো ব্যক্তি যদি এরকমভাবে ডিজে বক্স বাজায় হ্যাপি নিউ ইয়ার্স ওই দিন উদযাপন করে সালের জন্য তাকে জানুয়ারি মাসে জরিমানা করতে হবে 50,000 টাকা এরকমভাবে সামাজিক তাদেরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছে আর করেন না শরিয়াত বিরোধী কাজ ইসলামে কেন থাকবে প্রত্যেকটি শরিয়াত বিরোধী কাজের পিছনে আপনাকে লাগতে হবে এবং উৎখাত করতে হবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশরাফ উত্তম আমাদেরকে কুনতুম খাইরা উম্মার লাকাব দেওয়া হয়েছে এমনি আরে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে অন্য কোন উম্মতের জন্য করবে না আপনি কেন মায়ুস হয়ে বসছেন আপনি কোন নবীর উম্মত একবার ভাবছেন না যে প্রত্যেকটা নবী সাইদিন নাফস নাফস করবে নিজের আত্মাকে নিয়ে তারা ছোটাছুটি করবে আর যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাথা টেকে দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা তোমার মাথাকে উঠাও তুমি বলো তোমার চাওয়া কি আল্লাহর নবী মুস্তাজাব দাওয়া বলা হয়েছে আল্লাহর নবীকে প্রত্যেকটা নবীদের একটি করে দোয়া কবুল করা হয় প্রত্যেকটা নবী একটি করে দোয়া নিয়ে নিয়েছেন কেবলমাত্র আল্লাহ পাকের নবী দোয়াটাকে বাকি রেখে দিয়েছেন সেটা আমাদের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতগুলো তারা নাফসি নাফসি করছে জান্নাতে দিয়ে দাও না ওই নবীর উম্মত হয়ে আপনি তার সুন্নাতকে আপনার সমাজে বাস্তবায়ন করতে পারবেন না কিরকম আপনি মুসলিম আপনাকে বলছি সজাগ হয়ে যান আপনি আপনার পরিবার পরিজন্মকে ইসলামের তরিকায় গড়ার চেষ্টা করুন দেখেন এই দিনে কতগুলো শরিয়াত বিরোধী কাজ হয়ে থাকে নাম্বার 1 নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য সেবন করে রাস্তাঘাটে দেখবেন আপনি তারা কিভাবে মাতলামু করে যা ভাষায় প্রকাশ নেই আজীব ব্যাপার আল্লাহ পাকের নবীর হাদিসগুলো যখন পড়ছি জল জল করে মিলে যাচ্ছে আল্লাহ পাকের নবীর এক হাদিসে বলছেন তারা কি করবে নামকে পরিবর্তন করে দিয়ে মদকে বলবে না মদ তারা খাবে তখন তুমি ভাববে কিয়ামত খুব সংকীর্ণ কিয়ামত খুব কাছে কিয়ামতের একটি পূর্বাভাস আল্লাহর নবী দিয়ে গেছেন যে তারা মদকে মদ বলবে না মদের কতগুলো নাম আপনার সমাজে আছে আমি জানি না আপনারা জানেন দেখেন তারা আজকে মাদকদ্রব্য সেবন করে ধ্বংসের মুখে চলে গেছে সমস্ত
যুব সমাজ ভাইকে আমি বলবো যে যারাই এই সমস্ত নেশাদার দ্রব্যর সঙ্গে জড়িয়ে আছো ভাই আমার তোমাদের কাছে আকুল আবেদন তোমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত বস্তু থেকে উঠে এসো আমার আব্বাজান যারা আছেন আপনাদেরকে বয়স্ক আপনারাও যারা বিড়ি গুল গুটকা সেবন করছেন আপনাদেরকেও বলছি এরকম জঘন্য কাজ থেকে আপনাকে ফিরাস্ত হবে কেননা আল্লাহ পাকের নবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াতুব ওয়া মাতা ফাকাদ হারামা আলাইহা যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে মারা যাবে এবং তওবা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে ওই সমস্ত যারা খালি সারাবান তাহুরা যাদের জন্য রাখা হয়েছিল তাদেরকে মাহরুম করে দেওয়া হবে তাদের জন্য হারাম করে দেওয়া হবে আপনি চান কি যে এই দুনিয়ার নিকৃষ্টম সেবন করার কারণে আল্লাহর খালি সারাবান তাহুরা আপনি পান করবেন না আর অধিকাংশই মানুষ মনে করে থাকে যে বিড়ি গুল গুটকা সিগারেট এগুলা মনে হচ্ছে মাকরু খেলে অত গুণা হবে না খালি মদ খেলে এটা বড় গুণা ভুল কথা চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোন মায়ের বাটার ক্ষমতা না এ কথা কাটাতে পারে আল্লাহ নবী বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন 100 গ্রাম যদি আপনি গুল খান নেশা লাগবে না 50 গ্রাম 10 টাকার গুল নিয়ে গুল করছেন 10 বার গুল করছেন নেশা হয় না বুঝতে পারেন না আচ্ছা 250 গ্রাম আপনি গুল খান তো দেখি নেশা হচ্ছে কিনা আপনি বিড়ি খান তো দেখি 100টা একসঙ্গে বিড়ি খান আল্লাহ নবী বলছেন যার অল্প খেলেও যার বেশি খেলেও নেশা তার অল্প খেলেও নেশা আপনাকে কে ফতোয়া দিয়েছে যে বিড়ি খাওয়া মাকরু কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটি নেশাদার দ্রব্যই হচ্ছে মদ বিড়িও মদ গুলো মদ আপনার তিরঙ্গা গুল গটকা খইনি যা আছে সবই মদ কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন এবং প্রত্যেকটি মদই হচ্ছে হারাম প্রত্যেকটি নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম আপনাকে কে বলেছে এগুলো জায়েজ এগুলো মাকরু অবলম্বে আপনাকে ছাড়তে হবে আল্লাহ পাক রব্বুল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন এ বিশ্বাসী স্থাপনকারীরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তোমরা ছেড়ে দাও খামরকে মদ জুয়া ভাগ্য নির্ধারণ করা এবং প্রতিমা তথা অন্য কোন দেবদেবীর নামে পূজা করা ছেড়ে দাও ফাজতানিবু তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমরা কি হবে লাআল্লাকুম তুফলিহুন তোমার সফল কাম হয়ে যাবে এরপরে এ ব্যাপারে অনেকগুলো কথা বলা ছিল আরেকটি হাদিস মনে চলল যে তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না তার মধ্যে একজন মুদমিমুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বিড়ি গুল গুটকা সিগারেট যারা নিয়মিত খায় তারা কখনোই জান্নাতে যাবে না তাই আপনাকে বলছি আজকেই আপনি বিড়ি গুল গুটকা সিগারেট প্রত্যাখ্যান করেন ছেড়ে দেন নচেৎ পরিত্রাণের দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই এরপরে এই সমাজে এই দিনকে উদযাপন করে সবচাইতে যেটা জঘন্য কাজ হয় সেটা ডিজে মিউজিক বাজে বড় বড় বক্স বাজে 8 ফুট 10 ফুটের বক্স আনে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কারভাবে হারাম বলছেন ওমিনান নাসি মান ইশতারাল্লাহু আল হাদিস আমাদের সমাজে কিছু বোকা শ্রেণীর লোক আছে যারা বোকা তারা যদি পিএইচডি হোল্ডার থাকেও তাদেরকে আমি বোকা বলতে দ্বিধাবোধ করব না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধানকে যারা না মানে তারা বোকালে তো কি আল্লাহ পাক রব্বুল বলেন পরিষ্কার বলছেন ওমিনান নাস মান ইশতারাল্লাহু আল হাদিস সমাজে কিছু বোকা লোক আছে তারা শিক্ষিত হতে পারে তারা মাস্টার হতে পারে তারা হাই স্কুলের প্রিন্সিপাল হতে পারে তারা কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির বড় বড় লেকচারার হতে পারে তারা যদি ছাত্রদেরকে নিয়ে 31st উদযাপন করে তাহলে ইসলামের দৃষ্টিকোণে তারা বোকা 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 নিঃসন্দেহে বোকা কোনো সন্দেহ নেই তারা হতে পারে মাস্টার তারা হতে পারে প্রিন্সিপাল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার করে বলছেন আমিনান নাস মান ইশতারাল্লাহু আল হাদিস সমাজে কিছু লোক আছে যারা লাহবুল হাদিস বাদ্য যন্ত্রকে ক্রয় করে নেই গান বাজনাকে তারা ক্রয় করে নেই আন সাবিলিল্লাহ বিগাইরিল ইলমিন তাদের অজ্ঞতার কারণে আল্লাহর রাস্তা থেকে তারা বিমুখ হয়ে যায় নাচ গান করে তারা নিজের রঙ্গমঞ্চতে তারা ডুবে যেয়ে ইসলাম থেকে বের হয়ে যায় তারা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী একটা হাদিস বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু মিন হাযিহিল উম্মতি আকওয়ামুন ইস্তাহিন্নুল হিররা ওয়াল হারীরা ওয়াল কুবা ওয়াচিরে একটা জামানা আসবে এরকম যে মুসলমানরা মদকে রেশমের পোশাককে জিনাকে বাদ্যযন্ত্র শোনাকে তারা হালাল মনে করে নেবে কোথায় আছে সমাজটা আছে না আছে নাই এরকম মানুষ মনে করছে যে গান শোনা মনে হচ্ছে কোনো হারামি কাজ নয় গান এ তো হয়তো বিড়ি খাওয়া মনে কোনো হারামের কাজ নয় সমাজ কোথায় গেছে এরপরে সময় যেহেতু শেষের দিকে আরেকটি জঘন্যতম কাজ যেটা হয়
আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের চরিত্র দেখেন দেখেন হাদিসে নাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সামিয়া ইবনে উমারা মিজমারান একদা উমর রাদিয়াল্লাহু তাআলা হু গান বাদ্যযন্ত্র শুনতে পেলেন ফা ওয়াদা ইসবাইহু আলা উযনাইহি তার আঙ্গুল দিয়ে কান দুটাকে চেপে ধরেছেন আর আপনার ছেলে ইয়ারফোন লাগায় কানে গান শোনার জন্য ইয়ারফোন লাগায় আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গান শুনে নিজের আঙ্গুল দিয়ে কানকে চেপে ধরেছেন ইয়া নাফে হাল তাসমা শাইয়ান তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন উমর বলছেন না তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কান থেকে আঙ্গুল দুটাকে বের করেছিলেন এ দেখেন আল্লাহর নবীর সাহাবারা এরকম তাদের আখলাক এরকম তাদের চরিত্র ছিল আর আমাদের কোথায় চরিত্র গেছে আমরা বরং গান শোনার জন্য ব্লুটুথ ইয়ারফোন কিনে দিই আমাদের ছেলেকে আফসোস তারপরে আরেকটি জঘন্যতম কাজ যে এই দিন আঞ্জাম পায় সেটা হচ্ছে জেনার মতন জঘন্যতম কাজ আঞ্জাম পায় আপনি আপনাকে আমি একটা কথা বললাম যে শিক্ষিত মানুষ যদি এই কাজের সঙ্গে জড়িত থাকে তাকে যদি বোকা প্রমাণ না করতে পারি ইনশাল্লাহ আর কথা বলবো না আপনাকে এই জন্য বলেছি অনেকগুলো আপনি অনেক মাস্টারকে দেখতে পাবেন অনেক শিক্ষিত মানুষকে দেখতে পাবেন যারা টিচার্স ডে মানায় ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অথচ তাদের খবরই নাই যে জেনার কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে শুধু জেনা বলতে জেনা নয় আল্লাহ নবী বলছেন হাত দিয়ে জেনা হয় পা দিয়ে জেনা হয় অন্তরের মন দিয়ে জেনা হয় চোখ দিয়ে জেনা হয় আপনাকে বুঝাই কি দিয়ে জেনা কত প্রকার তা আপনার যে বেহায় আপনার ওয়াসিলাতে যে সুযোগ করে দিয়েছে তার অবস্থা কি হবে সম্মানিত দিন ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনাবি আল্লাহ পাক রব্বুল লা তাকরাবু যিনা ফা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবীলা খবরদার তোমরা জেনার কাছে যেও না জঘন্যতম এটা কাজ যা তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে আর বলতে পারছি না শেষ অবস্থায় একটি হাদিস বলে শেষ করব সেটা হচ্ছে এই যে আল্লাহ পাকের নবী এক সুন্দর হাদিস বলেছেন যে আমাদের তিনটি কর্মের কারণে তিনটি বিপর্যয় জমিনে আসবে তিনটি কর্মের কারণে তিনটি কুকর্মের কারণে তিনটি বিপর্যয় নেমে আসবে নাম্বার এক বিপর্যয় সেটা কি খসফুন ভূমির ধস হবে ভূমির ধস আসবে আপনি ধলিয়ান এলাকার কথা যান ধান গড়া থেকে শুরু করে নিয়ে অনেকগুলো গ্রাম তলিয়ে গেছে নদীর তলে তারপরে ওয়াকাজফুন আর কি হবে শাসকদের অত্যাচার বেড়ে যাবে আপনার কাছে অত্যাচার আসেনি এনআরসি এনপিআর সিএ কতগুলো অত্যাচার আপনার কাছে এসেছে আপনাকে আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে আরে আপনি ভাবছেন আপনি ইন্ডিয়ার আপনি শুধু মুসলিম আল মুসলিমু কাল আখিল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই ফিলিস্তিনের মুসলিম আমার ভাই বাংলাদেশের মুসলিম আমার ভাই কাশ্মীরের মুসলিম আমার ভাই তাদেরকে কচু কাটার মতন কাটা হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার শাসকরা বিরাজ করবে এক নম্বর ভূমির ধস আসবে দুই শাসকদের অত্যাচার বেড়ে যাবে তিন নম্বরে ওয়া মাসখুন আর পাপের কারণে মানুষের আকৃতির পরিবর্তন ঘটবে কয়েকদিন আগে আমাদের রামপুরহাটে একটা ছেলে জন্ম নিয়েছিল একদিনের ছেলে মনে হচ্ছে 3 ইঞ্চি করে বাড়ছে বলছে তাকে ইঞ্জেকশন দেওয়া মারা হলো দেখতে বিচ্ছিরি মনে হচ্ছে 60 বছরের বুড়ো তার চেহারাগুলো চামড়াগুলো ঝুলে গেছে এরকম ভাবে দেখেন হাদিসের সঙ্গে বাস্তব রূপে একবারে পেয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তিনটি পাপের কারণে তিনটি বিপর্যয় জমিন নেমে আসবে এক ভূমির ধস হবে দুই শাসকদের অত্যাচার বেড়ে যাবে তিন তারপরে মানুষের পাপের কারণে আকারের পরিবর্তন ঘটবে এই তিনটি বিপর্যয় নেমে আসবে তিনটি পাপের কারণে নাম্বার এক লা ইয়াকুন না ফি হাদিহিল উম্মতি ওয়া যালিকা ইযা শারাবাল খামরা এক নম্বর হচ্ছে মানুষ বেশি বেশি মদ্যপান করবে দেখেন আপনার সমাজে মদ্যপানকারী ব্যক্তি কতগুলো এক নম্বর পাপ হচ্ছে সেটা কর্ম হচ্ছে কি মানুষ মদকে হালাল মনে করবে মদ পান করবে ওয়া যালিকা ইযা শারাবাল খামরা ওয়া ইত্তাখাযাল কুবা আর কি করবে তারা নায়ক নায়িকাদের নিয়ে গান বাজনা করবে তিন নম্বরা বলছেন অবিল মাজিফা আর তারা কি করবে মাজিহ বলতে এরকমই যে তারা অশ্লীলতা বেহায়াপনা মেয়েদেরকে নিয়ে খেল তামাশা করবে গান বাজনা করবে এবং বেহায়াপনা করবে তারা মেয়েদেরকে নিয়ে এই তিনটি পাপের কারণে তিনটি বিপর্যয় নেমে আসবে সম্মানিত ভাই আমার
আপনাকে বলছি আপনার সমাজকে বাঁচাতে হবে আপনাকে আপনাকেই আমাকে উদ্যোক্তা নিতে হবে আমার সমাজ কিভাবে বাঁচবে এরকম জঘন্যতম কাজ থেকে আমাদের সমাজ সোসাইটিকে বাঁচাতে হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম জঘন্যতম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান দেন আল্লাহুম্মা আমিন শেষ বেসে দুইটি আয়াত বলেছিলাম যেটা আপনি কেন মায়ুস হচ্ছেন আপনি কেন মুসরে বসেছেন আপনি কি ইবলিসের চাইতেও খারাপ নাকি আপনি কি ফেরাউনের চাইতেও খারাপ তা তো নয় ফেরাউনের কথা তো আল্লাহ তাআলা শুনেছেন আমানতু বিরাব্বি ওয়া মুসা আমি আল্লাহ সেই আল্লাহর প্রতি ইমান আনছি যে মুসার প্রভু তো আমি তোমাকে তুমি হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলছে তোকে আমি বাঁচালাম না বরং তোর দেহটাকে রক্ষা করে দিলাম আজকে মিশরের মিউজিয়ামের ভিতরে আছে তার দেহটা রক্ষিত আছে তার কথা যদি আল্লাহ শুনে আপনি কেন আপনার কথা শুনবে না কতগুলো পাপ করেছেন আপনার ছেলে কত পাপ করেছে তোবা ইস্তেগফার করে উঠে আসতে বলুন ইসলামের দিকে আজ থেকে সূচনা হোক আপনার নতুনভাবে সূচনা হোক দিন গড়া ইসলামে আজ থেকেই আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়ালা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আমার বান্দারা যারা অনেকগুলো পাপ করে বসেছো তোমরা খবরদার ভেঙে পড়িও না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব আপনি কি ওই বানি ইসরায়েলের সেই 100 জন হত্যাকারী চাইতো আপনি কি পাপি যে 100 লোককে হত্যা করার পরেও ক্ষমা পেয়েছে আপনি কি তার চাইতেও পাপি কখনোই নয় ফিরে আসুন আল্লাহর দিকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করেন দেখেন আল্লাহ আপনাকে মাফ করবে আরেকটি আয়াত যারা এর পরেও গোমরাহী থাকবে নিজের কথার উপরে অটল থাকবে ফিরে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন ওয়ালাকাদ দারা আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম কিছু লোক আছে তারা জান্নাতকে তারা জিন এবং ইনসানের মধ্যে তারা জাহান্নামকে ক্রয় করে নেয় এরা বোকা লোক কিছু লোক আছে সমাজে তারা জাহান্নামকে ক্রয় করে নেয় তাদেরকে আল্লাহ তাআলা দিল দিয়েছেন অন্তর দিয়েছেন অন্তর দ্বারা কল্পনা করে না ভাবে না আত্মসমীক্ষা করে না যে অন্যায় করলাম না ঠিক করলাম তারপর আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছেন লাইভ সিরুনা বিহা চোখ দ্বারা দেখে না ভালো না মন্দ ওয়ালাহুম আদানুন তাদেরকে কান দিয়েছেন লা ইয়াসমাউনা বিহা কান দ্বারা শুনে না যে মন্দ শুনলাম না ভালো শুনলাম উলাইকা কাল আনআম তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার বলে ছেড়ে দিলেন না আপনি হয়তো ভাববেন হ্যাঁ আমাকে চতুষ্পদ জানোয়ার বলেছে তো কোন তুন তুরা বা মাটির কিয়ামত মাঠে বলবে তুমি মাটি হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে গেলাম যে আমার হিসাব শেষ বলছেন বাল হুম আদাল বং চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা খারাপ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনে নিজের আত্মাকে পরিবর্তন করতে পারলো না নিজের সমাজ সোসাইটিকে পরিবর্তন করতে পারলো না যারা পদক্ষেপ কিছু নিল না পরিবর্তন ইসলামের জন্য কিছু ভাবলো না বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ বাল হুম আদাল বং তার চাইতে তারা নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন তারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে তারা গাফেল সম্মানিত দিনী ভাই আমার আপনার কল্যাণের জন্য আমি বলছি এরকম সমস্ত ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্যগুলোকে ছেড়ে ইসলামের দিকে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শান্তি আমানের সঙ্গে রাখুক এই দোয়া রেখে এখান থেকে বক্তব্য বিতি করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ